নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র। দেখুন, কেরিয়ারের দিকে কিন্তু কিছু পরিমাণ উঠানামা করবে, অর্থাৎ কিছু কিছু সময় আপনাদের ভালো যাবে, আবার কিছু কিছু সময় আপনাদের খারাপ যাবে। তবে এই মাসে আপনাদের কাজ করার একটা আগ্রহ, এনার্জি, সেই এনার্জি লেভেলটা কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ যতই বাধা হোক, যতই বিপত্তি আসুক না কেন, আপনারা কিন্তু যে কোনো কাজে লাগবেন এবং সেই কাজকে করে ছাড়বেন, এরকম একটা মনের ইচ্ছা কিন্তু আপনাদেরও কিন্তু জন্মাবে। তবে এই মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাধাপ্রাপ্ত হবেন, যে কারণে আপনাদের মন মানসিকতা কিন্তু সেরকম মাত্রায় ভালো থাকবে। 20 নভেম্বরের পর থেকে আপনাদের ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতি গ্রহের অবস্থান, যা আপনাকে কিন্তু ভাগ্যের সেরকম মাত্রায় সাপোর্ট দেবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আটকে যাওয়ায় কোনো কাজ, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ করতে যাবেন সেখানে বাধাপ্রাপ্ত হবেন, এই জায়গাগুলো কিন্তু হতে চলেছে। এত গেল কেরিয়ার এবং ব্যবসা। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু খুব একটা যে খারাপ যাবে তাও বলতে পারছি না, আবার খুব ভালো যাবে তাও কিন্তু নয়। অর্থাৎ এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু কিছু পরিমাণ চঞ্চল থাকবে এবং পড়াশোনায় যে মনোনিবেশ সেই জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। এই মাসে আপনাদের মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে। এরপর আছে পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক স্থিতির জায়গাটা কিন্তু খুব একটা যে খারাপ যাবে তা কিন্তু বলতে পারছি না। এই মাসে কিন্তু পারিবারিক দিকটা কিন্তু সাপোর্ট আপনার দিকে আসতে চলেছে এবং পরিবারের মধ্যে একটা মেলবন্ধন আপনাদের মধ্যে থাকতে চলেছে। এই মাসে আপনারা পরিবার থেকে কোথাও ভ্রমণে বা ট্যুরে কিন্তু যেতে চলেছেন এবং ভাই বোনের সাথে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হতে চলেছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কেমন যেতে চলেছে। প্রথমে আসি প্রেমের দিক। দেখুন, এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে 16 নভেম্বর পর্যন্ত কিন্তু একটু সাবধানে আপনাদেরকে থাকতে হবে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, মতবিরোধ কিন্তু আসতে চলেছে এবং সন্দেহের বশবর্তী হয়ে আপনারা কিন্তু এমন কোনো স্টেপ নেবেন না যেখান থেকে কিন্তু আপনাদের পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ ভালো ঘটতে চলেছে, আবার কিছু কিছু পরিমাণে খারাপও ঘটবে। অর্থাৎ এই মাসে কিছু কিছু সময় আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা কিন্তু থাকবে, কিন্তু কোনো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশে আপনাদের জীবনে কিন্তু কলহ তৈরি হতে চলেছে এবং কিছু পরিমাণ সন্দেহবাতিক মন আপনাদের দাম্পত্য জীবনকে কিন্তু নষ্ট করতে পারে। এরপর আসি অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আয়ের উৎস, আয়ের স্রোত কিন্তু থাকতে চলেছে এবং আকস্মিক ধনলাভ কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে। সেটা লটারি থেকে বলতে পারেন, সাট্টা থেকে বলতে পারেন, জুয়া থেকে বলতে পারেন, শেয়ার মার্কেট থেকে বলতে পারেন, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আকস্মিক ধনলাভ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এত গেল আর্থিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের হেলথ কেমন যেতে চলেছে। দেখুন, হেলথের দিক কিন্তু খুব একটা যে খারাপ যাবে তা বলতে পারছি না, আবার খুব ভালো যাবে তাও কিন্তু নয়। 21 তারিখের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হতে চলেছে এবং শরীরে কিন্তু ব্যথা, বেদনা এবং পেটের রোগ, স্নায়বিক প্রবলেম এই সমস্ত কিছু আসতে চলেছে। তবে 21 তারিখের পূর্বের সময়ে আপনাদের সেই জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। তবে ভয়ের ব্যাপার নাই, 21 তারিখের পরবর্তী সময়ে আপনারা কিছু ক্রিয়া রয়েছে, যে ক্রিয়াগুলো আমি বলতে চলেছি সেই ক্রিয়াগুলো আপনারা করলে আপনাদের এই মাসটা পুরোটাই আপনাদেরকে এই ক্রিয়াগুলো করতে হবে, যা করলে আপনাদের সেরকম মাত্রায় প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। প্রথমত আপনারা প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে সূর্য প্রণাম করুন।
এবং দ্বিতীয়ত আপনারা সূর্য মন্ত্র উচ্চারণ করুন, যেটি হলো ওং আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করুন, যা করলে আপনাদের যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কাটবেই কাটবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।